গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ভালো মানুষ হরবাবু। বাড়িতে চোর ঢুকেছে টের পেয়ে হরবাবু বিছানায় উঠে বসে আপন মনে বললেন, এসব কি অসভ্যতা। ভারী বিরক্ত হয়ে তিনি বিছানা থেকে উঠলেন, দরজা খুলে বাইরের বারান্দায় এসে চুপ করে বসে জ্যোৎস্না দেখতে লাগলেন। চুরি টুরি খুব অপছন্দ করেন হরবাবু, তার চোখের সামনেই চুরি হোক এটা তার সহ্য হবে না। চোরটা বড়ই নির্লজ্জ, পাপ কাজ গোপন করার কোনো চেষ্টাই নেই। বারান্দায় বসেই তিনি শুনতে পেলেন ঘরে বাক্সপ্যাঁটরা নাড়ার, বাসনকোসন পড়ার, আলমারি ভাঙার বিকট সব শব্দ হচ্ছে। রেগে গিয়ে মুখ ফিরিয়ে হরবাবু ধমক মারলেন, হাসতে বেহায়া কোথাকার। চোরটা বা চোরেরা তাতে খানিকটা সাড়া শব্দ কম করতে লাগলো, কিন্তু বেটাদের কাজ আর শেষ হয় না। ভারী আনাড়ি চোর হয়েছে আজকাল, কিছু শিখবে না জানবে না, দুদিন একটু ট্রেনিং নিয়েই কাজ নেমে পড়ে। হরবাবু জ্যোৎস্না দেখতেই লাগলেন। ঘণ্টাখানিক বাদে ঘর থেকে একটা কর্কশ গলা যতদূর সম্ভব মোলায়েম হয়ে বলল, কাম সারা হয়ে গেছে বড়বাবু, এখন আরাম করে শুয়ে পড়ুন। হাই তুলে হরবাবু উঠলেন এবং ঘরে গিয়ে বিছানায় শুলেন। ভারী লোভী আর অভদ্র চোর সব আজকালকার, বিছানার চাদর, বালিশের পাশে টর্চ সব নিয়ে গেছে। কাঁসার গ্লাসে জল ঢেকে রেখেছিলেন রাতে খাবেন বলে, সেটা শুদ্ধ নেই, চোরে সব নিয়ে গেছে। তবু তো বাজার করতে হবে, রাঁধতে হবে, খেতেও হবে। হরবাবু তাই ধারকর্য করে বাজারে চললেন সকালবেলায়। আলুওয়ালা, পটলওয়ালা, মাছওয়ালা সবাই ভালো মানুষ হরবাবুকে ভালোভাবে চেনে। হরবাবুর যেদিন আলুর দরকার নেই সেদিনও আলুওয়ালা তাকে পাকড়াও করে ব্যাগের মধ্যে জোর করে 2 কেজি আলু ঢুকিয়ে দেয়। হরবাবু ঝিঙে বা করলা খান না, কিন্তু তা বলে ঝিঙে বা করলাওয়ালারা তাকে ছাড়ে না। প্রায় দিনই তাকে শেরখানিক ঝিঙে আর করলা কিনে আনতে হয়, সেগুলো ঘরে পড়ে থেকে পচে যায়। হরবাবু আপন মনে রাগারাগি করেন, তরকারিওয়ালারা হয়েছে যত সব গুন্ডা বদমাস। ধার করা পয়সায় বাজার করতে বেরিয়েছেন, রাস্তায় খলিফা হালদারের সঙ্গে দেখা। হে যে হর, তুমি যে মাস তিনেক আগে 100 টাকা ধার নিয়েছিলে তার কি করলে? হরবাবু খুব ব্যথিত হয়ে তাকিয়ে থাকেন। কথাটা ঠিকই যে মাস তিনেক আগে হরবাবু খলিফা হালদারের কাছ থেকে 100 টাকা ধার নিয়েছিলেন, কিন্তু হরবাবুর খুবই স্পষ্ট মনে আছে যে 1 মাস বাদই টাকাটা শোধ করেছিলেন। কিন্তু সেটি খলিফাবাবুর মনে ছিল না বলে পরের মাসেই আবার নতুন করে টাকাটা তাকে শোধ করতে হয়, সেটাও হরবাবু হাসি মুখে মেনে নেন। ভুল তো মানুষেরই হয়, কিন্তু ফের গত মাসেও খলিফা সেই 100 টাকার তাগাদা দেওয়াতে খানিকটা বিরক্ত হয়েই হরবাবু আবার টাকাটা শোধ করেন। সে যা যাওয়ার গেছে, কিন্তু খলিফা আজ আবার চাইছে। হরবাবু দীর্ঘশ্বাস ফেলে খুব সংকোচের সঙ্গেই বললেন, টাকাটা কি আপনাকে দেইনি? দিয়েছ, কবে দিলে? কই আমার তো মনে পড়ছে না। হরবাবু মাটির দিকে তাকিয়ে লজ্জার সঙ্গে বললেন, তাহলে তো দিতেই হয়, তা নেবেন, 2-4 দিনের মধ্যেই দিয়ে দেব। মুদির দোকান থেকে ধারে জিনিস কেনেন হরবাবু। মুদি হরবাবুকে জগ দিয়ে বলে, আপনার হিসেবটা দেখে নিন হরবাবু, গত মাসে আপনি 172.82 টাকা জিনিস নিয়েছেন। হরবাবু দীর্ঘশ্বাস ফেললেন। মুদির দোকানের হিসেব তিনিও নোট বইয়ে লিখে রাখেন, তার হিসেব মতে মোটে 62.15 টাকা হয়েছে, কিন্তু কারো মুখের উপর স্পষ্ট কথা বলতে তার বড় কষ্ট হয়, তাই বললেন, আচ্ছা দেবক্ষণ, কয়েকদিনের মধ্যেই দেব। বাজার থেকে ফিরে রান্নাবান্না করে খেতে গিয়ে ভারী অসুবিধে হলো আজ, বাসনপত্র নেই। বাজার থেকে মেটে হাঁড়ি আর কলাপাতা এনেছেন, মেটে হাঁড়িতে কোনো ক্রমে সেদ্ধ ভাত করে কলাপাতায় খেয়ে স্কুলে চললেন। তিনি অঙ্কের মাস্টার মশাই, বাজার হাটে পথে ঘাটে রাজ্যের ভিখিরি। আজকালকার ভিখিরিরাও ভারী তেদর, বেশিরভাগ লোকই ভিখিরিকে দেয় না খুব একটা, যারা যাও দেয় সেও 2-1 পয়সার বেশি নয়। কিন্তু হরবাবুর আলাদা কথা, ভিখিরিরা তাকে দেখলেই সব নেচে ওঠে, 5-10 পয়সা দিলে ভারী চটে যায় ভিখিরিরা।
একবার একটা বুড়ো ভিখিরিকে মোটে 10 পয়সা দিয়েছিলেন তিনি। তাতে তিনি চটে উঠে পয়সাটা ফেরত দিয়ে বলেছিলেন, ইহ, 10 পয়সা দিয়েছে কেন, আমরা কি ভিখিরি নাকি? তাই বাধ্য হয়েই হরবাবুকে চার আনা আট আনা করে দিতে হয়। তাতে খুশি না হয়ে ভিখিরিরা 1 টাকা 2 টাকা চাইতে থাকে। হরবাবু খুবই রেগে যান, কিন্তু কি আর বলবেন, স্কুলের ছেলেরাই কি কিছু ভালো? হরবাবু ক্লাসে যাওয়ার আগে থেকেই ক্লাস 6-এর ছেলেরা হল্লা চিল্লা করছিল। কিছু ছেলে গল্পের বই পড়ছে, কেউ কাটাকুটি খেলছে, চেঁচিয়ে গল্প করছে, কিছু বাইরে ঘুরে বেড়াচ্ছে। হরবাবু ক্লাসে ঢুকতেই হল্লা দ্বিগুণ বেড়ে গেল, হাতাহাতি চলছে, চেঁচামেচি হচ্ছে, এমনকি ক্লাসের পিছন দিকে খানিকটা ফাঁকা জায়গায় কাগজ পাকিয়ে বল বানিয়ে কয়েকটা ছেলে ফুটবলও খেলছিল। হরবাবুকে কিছু না বলি কয়েকজন ছেলে জল খেতে বা বাথরুমে চলে গেল। হরবাবু কোনো দিকে নজর দিলেন না, ব্ল্যাকবোর্ডে একটা অঙ্ক দিয়ে মিনমিন করে বললেন, কষে ফেলো, গোল করো না। সে কথা কারো কানেই গেল না। হরবাবু বিরক্ত হয়ে দরজা দিয়ে বাইরের দিকে চেয়ে খানিকক্ষণ বসে রইলেন। ছেলেগুলো কেন যে এত গণ্ডগোল করে! খানিক বাদে উঠে তিনি আপন মনে ব্ল্যাকবোর্ডে অঙ্কটা কষে দিয়ে বললেন, টুকে নাও সব। কেউ টুকল না। হরবাবু কোনো ছাত্রকে কখনো মারেননি, বকেননি, কাউকে উপদেশ পর্যন্ত দেননি। পরীক্ষার সময় তিনি যে ঘরে গার্ড দেন সে ঘরের ছেলেদের পোয়াবারও। আজ পর্যন্ত কারো টোকা ধরেননি হরবাবু। চোখে পড়লেও অন্যদিকে চোখ ফিরিয়ে নেন। অন্য মাস্টারমশাইরা হরবাবুকে নিয়ে ইয়ারকি ঠাট্টা মস্করা করেন, হরবাবু চুপ করে হাসি মুখে সব শোনেন, কারো কথার উপর কথা বলেন না। আবার গোপনে অনেকেই তার কাছ থেকে ধারকর্জও নেয়, শোধ না দিলেও হরবাবু কিছুই বলতে পারেন না। স্কুল থেকে ফেরার পথে কালীবাড়ির গলিতে একটা পেল্লাই ষাঁড়ের মুখোমুখি পড়ে গেলেন হরবাবু। পাশ দিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়ালেন, কিন্তু বজ্জাত ষাঁড়টা কাছে এসে যেন ইয়ারকি করতেই একবার মাথা নাড়া দিল। ডান পাজরে ষাঁড়ের শিংটা পট করে লাগতেই যন্ত্রণায় কোকিয়ে উঠেন তিনি, কিন্তু ষাঁড়টাকে কিছুই বললেন না। তালপুকুরের পাশ দিয়ে আসবার সময় একটা রাস্তার কুকুর খুবই অভদ্রভাবে হরবাবুর দিকে দাঁত খিঁচিয়ে তেড়ে এলো। তিনি মুখ ফিরিয়ে নিয়ে চলে এলেন, কুকুরটাকে একটা ধমকও দিলেন না। সন্ধ্যের পর হরবাবু একটু বেড়াতে বেরোন, রোজকার অভ্যাস। বেড়াতে বেড়াতে একেবারে নির্জন নদীর ধারে চলে এলেন। খুব জ্যোৎস্না, প্রকাণ্ড আকাশ, বিশাল শূন্যতায় তিনি বিভোর হয়ে গেলেন। কি আনন্দই যে হচ্ছে, কি আনন্দ আর শান্তিই না চারদিকে! ঠিক সেই সময় কোত্থেকে একটা বিশাল চোয়ারের চেহারার লোক সামনে এসে দাঁড়িয়ে বলল, যা আছে দিয়ে দিন। লোকটার হাতে প্রকাণ্ড ছোরা। হরবাবু ভীষণ বিরক্ত হলেন, এই সন্ধেবেলায় আনন্দটাকেও মাটি করলে তিনি অসম্ভব চটে যান, দেওয়ার মতো কিছুই নেই। কাল রাতে সব চুরি হয়ে গেছে। হরবাবু মিনমিন করে লোকটাকে বললেন, দিচ্ছি, তবে গোল করো না, এখন গোলমাল করলে আমার ভারী অসুবিধে বলে পকেটে টাকা পয়সা যা ছিল সব দিয়ে দিলেন লোকটাকে। লোকটাও হরবাবুর অবস্থা বুঝে বেশি ঘাটালো না, শুধু পকেট থেকে কলমটা টেনে নিয়ে গেল। যাক, হরবাবু আবার চারদিকের গভীর নির্জন আনন্দে ডুবে গেলেন। বেশ কেটে যাচ্ছিল সময়টা, কিন্তু হঠাৎ একটু দূর থেকে একটা প্রবল চেঁচানি উঠল, বাঁচাও, বাঁচাও, মেরে ফেললে! মনোযোগটা ছিন্ন হওয়ায় খুবই রেগে গেলেন হরবাবু। এসব কি, এমন সুন্দর জ্যোৎস্নারাতে একা একটু নির্জনে বসে থাকবেন তারও জনেই? প্রথমটায় চুপ করেই ছিলেন হরবাবু, কিন্তু আবার শুনলেন একটা মেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছে, আর অন্য একটা হেড়ে গলা ধমকাচ্ছে, চুপ, শব্দ করলে মেরে ফেলব। না, এর একটা বিহিত করা দরকার, একটু নির্জনে বসে থাকতেও পারবো না, এটা কেমন বৃষ্টি ব্যাপার! এই ভেবে হরবাবু উঠে পড়লেন। চাঁদমারির ঢিবিটা পার হয়ে হরবাবু দেখতে পেলেন একজোড়া স্বামী স্ত্রী আর একটা বাচ্চা অসহায়ভাবে দাঁড়িয়ে আছে, বোধহয় বেড়াতে বেরিয়েছিল। তাদের সামনে সেই প্রকাণ্ড চেহারার চোয়ারে লোকটা
ছোড়া হাতে খুব আস্ফালন করছে। হরবাবু দাঁতকর্মর করেন, ছিনতাই করছিস কর, তা বলে চেঁচামেচি করে লোকের শান্তি নষ্ট করবি, এমন দুর্যোৎস্নার রাতটা মাটি করে দিবি, লোককে একটু ধ্যানস্থ হয়ে আনন্দ ভোগ করতে দিবি না। হরবাবু রেগে হেঁটে গিয়ে লোকটার সামনে দাঁড়িয়ে ধমক মেরে বললেন, পেয়েছিস কি তুই? হ্যাঁ, পেয়েছিসটা কি? একবার বলেছি না, গোলমাল করিস না। লোকটা ছোড়া নেড়ে রক্ত চোখে চেয়ে বলে, যা নিয়ে নেব, ভাগুই আছে। বটে, তবু গোলমাল করবি, চেঁচাবি? বলতে বলতে হরবাবু চড়াং করে একটা চড় কষালেন লোকটার গালে, আর সেই চড়ে লোকটা হতভম্ব হয়ে গেল। হরবাবুর রাগ তাতে গেল না, আর একটা চড় কষালেন, লোকটার হাত থেকে ছোড়া খসে গেল। লোকটা গাল চেপে উবু হয়ে বসে বাপরে মারে বলে চেঁচাতে লাগল। কিন্তু হরবাবু তাতে আরও খেপে গেলেন, মার খাচ্ছিস তবু চেঁচাচ্ছিস? হরবাবু লোকটার ঘাড় ধরে তুলে কিল চড় রদ্দা মারতে মারতে আর বকাবকি করতে করতে একেবারে রাস্তায় তুলে দিয়ে এলেন। বললেন, ফের এদিকে আসবি তো খুন করে ফেলব। ফিরে এসে হরবাবু আবার হাসি হাসি মুখ করে জ্যোৎস্না রাতের রহস্য উপভোগ করতে লাগলেন। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।